বিধি আর কি বলবে, আপনি একা দুইটা নিয়ে ঘুরতেছেন, তারপর আমার মতো বলারা সিঙ্গেল, প্লিজ স্যাড মিউজিক। বিশ্বাস করেন আমি সিঙ্গেল জন্য যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে আমার সুন্দর মিষ্টি কিউট মেয়ে ফ্যানগুলো আজীবন সিঙ্গেল থেকে যাবে। আরে ভাই, দেশে এমনিতেই ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি, তারপরও যদি একটা মেয়ে দুইটা করে ছেলে নেয় তাহলে বাকি মেয়েগুলো তো সিঙ্গেলই মরবে, তাই না? এখন কষ্ট লাগতেছে না? আসেন একসাথে গান দিই। আচ্ছা যাই হোক, আপনাদের মামুন, অপু এবং আমাদের ভাবির এই ত্রিভুজ প্রেমের প্রেম কাহিনী নিয়ে আজকের পুরো ভিডিও, বিলিভ মি, ব্যাপক মজা পাবেন। আর হ্যাঁ লাইলা ভাবি, আমি জানি আপনিও আমার ভিডিও দেখে, রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখবেন, সত্যি অনেক মজা পাবেন। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। বিধির বলতে হবে না ভাবি, আমি বলে দিচ্ছি, আপনি তো শুধুমাত্র আমাদের টিকটকের রাজপুত্র 143, মানে আমাদের টিকটকার মামুন দাদা ভাইয়ের, আর অপু তো এখানে জাস্ট পার্ট টাইম খেলোয়াড়, না মানে ওই যে টিমে এক্সট্রা প্লেয়ার থাকে না, ক্রিকেটে যেমন 12 ম্যান মানে যে পানি টানি টানে আর কি, আর ফুটবলে রিপ্লেসমেন্ট প্লেয়ার, মানে স্কোয়াডের নাম ঠিকই আছে তবে খেলার সুযোগ দিলেই খেলতে পারে। এখানে অপুও ঠিক সেই রকমই, মানে ভিডিওর প্রয়োজনে একটা রোল প্লে করতেছে আর কি। না না অপু, তুমি এটা একদমই ঠিক কর নাই ভাই, যেখানে আমি সহ দেশের সব মানুষ, না থুকু থুকু থুকু, দেশের না টিকটকের সব মানুষ জানে যে লাইলা ভাবি শুধুমাত্র আমাদের টিকটক আর মামুন দাদা ভাইয়ের, সেখানে তুমি কেমনে দাবি করো ভাবির মন পাওয়ার জন্য? হ্যাঁ এই ওয়েট ওয়েট, আর ভাবি আপনি তো জানেন আপনি কার, তারপর ওই কনফিউশন কিসের? নাকি আমাদের রাজপুত্তুরকে সেকা টেকা দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এটা কিন্তু একদমই ঠিক না ভাবি, আপনি আমাদের রাজপুত্তুরকে ছেড়ে তারই রাজদের সেনাপতির দিকে ভাবে হাত বাড়াতে পারেন না, পারেন না, পারেন না। বুঝলাম না, এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাজপুত্র কেন কিছু বলতেছে না? দাদা ভাই কিছু বলেন, এটা কোনো কথা না, মানে দোষ করলো অপু, আপনার বইয়ের দিকে হাত বাড়ালেও অপু, আর আগুন ধরাই দিবেন পৃথিবীর বুকে। আমরা কি দোষ করছি ভাই, আমাদের কেন মারতে চান? দেখেন ভাই আমরা কিছু করি নাই, ভাবির দিকে নজর দেওয়া তো দূরের কথা, একবার তাকাও দেখি নাই, যা করছে সব অপু করছে, আপনি যা বলার অপুরে বলেন, তারে হুমকি দেন, না মানে ক্যাপশনে যেভাবে দিছেন আর কি। অপু আমার বইয়ের দিকে হাত বাড়াইস না, শুধু হুমকি না, দরকার লাগলে ওরে তুই লাই না, ওর চুলকাইটা ক্রিমাপার মতো টাকলা বানাই দেন। এইটা কেমন কথা দাদা ভাই, সে তো অলরেডি আপনারই, তাও আবার লাইসেন্স করা, আপনার হবে না মানে? আর বাই এনি চান্স যদি আপনার লাইসেন্স থাকা সত্ত্বেও ভাবি অন্যের কাছে যাইতে চাই, আমরা দেবররা কি দেখতে আসি? আপনার কি মনে হয় আমরা সিএস শুধু দেখবো? না কোনোভাবে না, আমরা তো আমাদের নিজে গিয়ে ভাবিরে তার হাতে তুলে দিয়ে আসবো, কারণ যে থাকতে চায় না তাকে জোর করে রাখার কোনো মানেই হয় না। আর আপনার ডিমান্ড কম নাকি? আপনি হলেন আমাদের টিকটকের একমাত্র রাজপুত্র, আপনার একটা গেলে 10টা পাবেন, কষ্ট শুধু একটাই তারে পাবেন না। এ কি রে ভাই বিশ্বাসঘাতকতা মানে? আচ্ছা ভাবি আপনি কি তাহলে এতদিন দুই নৌকায় পাও দিয়ে চলতেছিলেন? না মানে অপুর কথাই তো তাই মনে হচ্ছে, যদি তাই হয় তাহলে আপনি এই কাজটা একদমই ঠিক করে নাই, আপনি আমাদের দাদা ভাইয়ের এইভাবে ঠকাতে পারেন না, পারেন না, পারেন না। একবার নিজেই চাই দেখেন কি ইনোসেন্ট একটা পোলা, আপনি কেমনে পারলেন এই ইনোসেন্ট পোলাটারে ঠকাতে, কেমনে? এই সারছে, পাশে যে মামুন দাদা ভাইও দাঁড়িয়ে আছে এটা হয়তো অপু ভুলে গেছিল। যাই হোক, অপুর সুস্থতা কামনা করছি, সে যেন জলদি সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে যেন ভাবির এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে পারে। না ইয়ে মানে মামুনের সামনে যেভাবে তার বউরে বিশ্বাসঘাতক বললো, তার উপর আবার নিজের দাবি করলো, আমার তো মনে হয় না এগুলা শোনার পর মামুন দাদা ভাই অপুরে আস্ত রাখছে, এতক্ষণে হয়তো সে হসপিটালে ভর্তি, তাই একটু সুস্থতা কামনা করলাম আর কি। আচ্ছা যাই হোক, এই ছিল টিকটকের এক ত্রিভুজ প্রেমের প্রেম কাহিনী, যেখানে এক প্রেমিকার দুই প্রেমী, বাট কষ্টের কথা হলো এন্ডিং না দিয়ে পরিচালক মুভি শেষ করে দিছে, যেটা খুবই খারাপ হয়েছে। আমার কথা হচ্ছে হ্যাপি এন্ডিং হোক বা স্যাড এন্ডিং, মুভি তো এন্ডিং হতে হবে তাই না? আমাদের মতো দর্শকদের মুডটাই নষ্ট করে দিলেন। হ্যাঁ এখন যদি বলেন যে পার্ট টু কামিং সুন, তাইলে ঠিক আছে, ওয়েট করে নিচ্ছি, আর যদি বলেন না আসবে না তাহলে পরিচালক নামের আপনি কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। আচ্ছা এখন আসি এই ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, এই যে ভিডিওটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম সেটা জাস্ট একটা ভিডিও, এর সাথে পার্সোনাল লাইফের কোনো মিল নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে তাদের পার্সোনাল লাইফের সাথে কোনোভাবে মেলাতে যাবেন না, আমি জাস্ট তাদের বানানো টিকটকের এক শর্ট সিনেমা নিয়ে কথা বললাম, জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। এখন তারা পার্সোনাল লাইফে কেমন কিংবা তাদের সম্পর্ক কেমন এটা আমি জানি না, তাদের এই বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকারও আমার নাই আর বলিও নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও ভিডিওটা জাস্ট বিনোদন হিসেবে নেবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন ফারাবি। আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।